প্লেট রয়েছে গাব্বেড়িয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক 1900 দ্রৌপদী সাউন্ডের কাছে একদম গাব্বেড়িয়া। টপ সমস্ত কিছু পরিচালনা করা হচ্ছে এখানে, সিএকুড়ি এখানে একটা দুটো তিনটে এবং চারটে সিএকুড়ি রয়েছে, এখানে এসপি 1200 রয়েছে, এখানে হচ্ছে তোমার 701, ওদিকে 701, এখানে 701 এবং প্রেসার বোর্ড ইকোলাইজার সমস্ত কিছু চেঞ্জার সমস্ত কিছু এখানে রয়েছে এমআর মিউজিকের। আর এখানে ক্রসওভার রয়েছে, আর এখানে রয়েছে স্টেবিলাইজার, ভোল্টেজ স্টেবিলাইজার একটা দুটো তিনটে এবং চারটে স্টেবিলাইজার, দেখে নাও তোমরা এই যে। আর এখানে টোটাল মেশিন অ্যাম্প্লিফায়ার টোটাল এই রয়েছে, এখান থেকেই টোটাল সেট আপটা চলছে। উল্টো দিকে রয়েছে মেশিন, ব্যাক সাইডটা তোমাদেরকে একটু দেখাবো অ্যাম্প্লিফায়ারের, এখানে কানেকশানটা এই রয়েছে, কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে, কোনো কথা হবে না। No.
গাববেড়িয়া উচ্চ মাধ্যমিক হাই স্কুলের কাছে, আর এই স্কুলটি একটি স্মৃতিগোচর জায়গা, যেটা হচ্ছে কি গাববেড়িয়া গ্রামের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা গাববেড়িয়া গ্রাম দেখতে পাচ্ছ। এখানে হাই স্কুল রয়েছে, আর এই স্কুলের একটি সুন্দর পরিবেশ, আর সামনে রয়েছে স্কুলের নেম প্লেট রয়েছে গাববেড়িয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক 1916 সালে স্থাপিত। এই স্কুল থেকেই ব্লগটা শুরু করছি, আর রয়েছে এই রোড দিয়ে সোজা যেতে হবে গাববেড়িয়া গ্রামের মধ্যে, যেটা একদম লক্ষ্মীকান্তপুরের রোড ধরেই তোমাদের আসতে হবে। লক্ষ্মীকান্তপুরে তিন মাতার মোড়, অর্থাৎ যেখানে হচ্ছে তোমার পোলের হাটের যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে সোজা গেলে সুলতানপুর পড়বে, সেখানে এমআর মিউজিক। আর এখন চলে এসেছি গাববেড়িয়ায় সোজা একদম কুলপি রোডের দিকে যেতে, আর এই গাববেড়িয়া স্কুল থেকে এখান থেকে ব্লকটা শুরু করব। আর ওই দিকে রয়েছে, ওই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, কিছু সামনেই গেলেই গাববেড়িয়ার মোড় রয়েছে, আর ওইখানে দেখতে পাবে দ্রৌপদী সাউন্ড রোডের পাশেই একদম বাজছে। তো চলো, এই স্কুলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই গাববেড়িয়া স্কুল, যেটা একটি গাববেড়িয়া গ্রামের গ্রামবাসীবৃন্দের কাছে একটি স্মৃতিগত জায়গা, যেটা তোমাদেরকে এই ডিজিএমপি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে শেয়ার করছি এই স্কুলটিকে। স্কুলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো শুরু করা যাক আজকের ব্লক, আর চলো দ্রৌপদী সাউন্ডের কাছে যাবো এবার। তো দেখতে থাকো কন্টিনিউ। এলাম দ্রৌপদী সাউন্ডের কাছে, একদম গাববেড়িয়াতে চলে এসেছি সোজা, একদম এমআর মিউজিকের কাছ থেকে সুলতানপুর থেকে সোজা চলে এলাম দ্রৌপদী সাউন্ডের কাছে। দ্রৌপদী সাউন্ড তার পপ বেশ নিয়ে, চারটি পপ বেশ এবং পুরো ফুল সেট আপটা নিয়ে চলে এসছে, তো সেটা দেখাবো। আর এখানে আমি এই মুহূর্তে রয়েছি মায়ের পূজা মণ্ডপ, আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোড দিয়ে তোমাদেরকে আসতে হবে। আজকের এই পূজা মণ্ডপটা কেমন হয়েছে, সুন্দর ডেকোরেশন ঠিক আগের বছরের নেই, এবছরও সুন্দরভাবে আজকের এই গাববেড়িয়াতে কালী পুজোতে সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের এই পূজা মণ্ডপটিকে। আর এই রোডের ঠিক পাশেই রয়েছে যেটা আগের বছর সেট আপটি ছিল ওই মন্দিরের কাজটাই, এবারে উল্টো দিকে ওদিকে ঘুরিয়ে সেট আপটাকে বসানো হয়েছে, এবং যা পরিস্থিতি অনুযায়ী কেমন বাজছে, সেট আপটা কেমন কী রয়েছে সমস্ত কিছু দেখাবো। তো দেখতে এখানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের ফুল সেট আপ, পপ সেট আপ দেখতে পাচ্ছ, চারটি পপ বেস। আর এখানে কিছু র্যাক পরে রয়েছে, যেহেতু রাত্রেবেলা রোড শোর জন্য কিছু বক্স নিয়ে আসা হয়েছে, যেটা আলাদা হবে। তার মেশিন অ্যাম্প্লিফায়ারগুলো এখানে রয়েছে, টোটাল মেশিন অ্যাম্প্লিফায়ার এখানে রয়েছে, আর ওইখানে রয়েছে বক্সের সেট আপ। তো দেখো দ্রৌপদী সাউন্ড একদম মেশিন অ্যাম্প্লিফায়ার রেডি করে ফেলেছে, আর এদিকে রয়েছে রোড শোর জন্য অ্যাম্প্লিফায়ার রেডি করা হয়েছে, এক্সট্রা আলাদা করে নিয়ে আসা হয়েছে। আর এখানে এই দ্রৌপদী সাউন্ডের মেশিন অ্যাম্প্লিফায়ারের সেট আপের কাছে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি। আর দেখো যেমনটাই তোমরা দেখো যে দ্রৌপদী সাউন্ড মেগা 2500 ব্যবহার করে, এই মুহূর্তে মেগা 2500 চলছে না, কিন্তু মেগা 2500ই দ্রৌপদী সাউন্ডের মেগা 2500, এমআর মিউজিকের যেমন দেখেছিলাম তোমাদেরকে মেগা 2500, দ্রৌপদী সাউন্ডের দুটো মেগা 2500 রয়েছে এবং পুরোপুরি মেশিন অ্যাম্প্লিফায়ার আছে। তোমরা একবার এক ঝলকে দেখে নাও। আর ওখানে CA20 পুরো লাইন রয়েছে এইদিকে, আর এটিআই একদম পুরো একদম ভরাট করা রয়েছে পুরো এটিআইয়ের অ্যাম্প্লিফায়ার। এখানে সিডিগুলো রাখা রয়েছে, ড্র রয়েছে, ড্র ইকোলাইজার এবং প্রেশার বোর্ড রাখা রয়েছে। আর এই মুহূর্তে এই দাদা এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছ, যেহেতু পাঞ্জাবিরা এই মুহূর্তে উপস্থিত নেই, দাদা একটু হাই করো। আগের বছর নেই, এবছরে দ্রৌপদী সাউন্ড পপ বেস নিয়ে এসছে, কেমন লাগছে, ভালো লাগছে তো? তো এই দাদাকে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি, কেমন গান বাজাচ্ছে, যেহেতু এখানে ক্লাবের বা এখানে গ্রামবাসীবৃন্দদের অসুবিধার জন্য সেটাটা আস্তে আস্তে চলছে। তো চলো দেখতে থাকো কেমন বাজাচ্ছে দ্রৌপদী সাউন্ড।
আজকের এই দুটো সাউন্ড সেট আপ তোমাদেরকে একসঙ্গেই তুলে ধরলাম, আর যেখানে হচ্ছে কি এমআর মিউজিক সুলতানপুরে বাজছে, কেমন বাজাচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম। এদিকে তোমার হচ্ছে কি গাব্বাড়িয়াইতেই দ্রৌপদী সাউন্ড তার পপ সেট আপ নিয়ে এসছে, যেহেতু গ্রামবাসীবৃন্দদের অসুবিধার জন্য সাউন্ডটা আস্তে আস্তে চালিয়েছে। আশা করছি তোমাদেরকে দেখাতে চেষ্টা করেছি যতটা পেরেছি। আর এখানে যে সুন্দর একটি গাব্বাড়িয়াইতে স্কুল ছিল সেই স্কুলটা তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করো এরকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও দেখার জন্য। আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসতে চলেছে এই ডিজিএমবি ব্লগে। তবে সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই যে এত সুন্দরভাবে তোমরা সাপোর্ট করছো, তোমাদের সাপোর্টে আরও এগিয়ে যেতে চাই। তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার বন্ধুরা, তোমরা সাপোর্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং আমাদের এই ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিকে ফলো করে দাও। আর চলো দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।